দুর্নীতির অভিযোগ গ্রেপ্তার হয়েছে জাতীয় পরিষদের এজন নেতা। দুর্নীতির অভিযোগ আটক হয়েছে জাতীয় পরিষদের নেতা রঙিয়াত আজি আরক্ষীয় গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রীর তদারকি কুখে আজি অভিযান চলাই গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে পুলিন লহকর নামের এজন ব্যক্তিক। মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারক শাখায় এই অভিযান চলাইছিল আর রঙিয়া আরক্ষী আটক করে এজেপি নেতা পুলিন লহকরক। পুলিন লহকর জলসিঞ্চন বিভাগের বিষয়া আছিল, জলসিঞ্চন বিভাগের উপসংমন্ডল বিষয়া আছিল আর জলসিঞ্চন বিভাগের উপসংমন্ডল বিষয়া রূপে কর্মরত হয়ে থাকা অবস্থা সংঘটিত দুর্নীতির গোচর গ্রেপ্তার করে। অবশ্যই এর রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়েছে পুলিন লহকরে। পুলিন লহকরে কৈছে যে মন্ত্রী ভবেশ কলিতার নির্দেশত গ্রেপ্তার করা হয়েছে, অভিযোগ তুলিছে। আর রঙিয়া সমষ্টিত এজেপির উত্থানত ভীতিগ্রস্ত হয়ে ভবেশ কলিতায় মন্ত্রীজনে এনেদরে আরক্ষী উঠাই গ্রেপ্তার করা বলে অভিযোগ আনিছে। কিন্তু এই যে পুলিন লহকর নামের বিষয়াগী আছিল, কার্যকালত যে দুর্নীতি সংঘটিত হয়েছিল তার বিষয়ে মুখ্যমন্ত্রীর তদারকি কুখে একটা গোচর পঞ্জীকরণ করেছিল আর এই পঞ্জীকরণ করে তদন্ত চলাই আছিল। আমি সেই দৃশ্য দেখাইছো। বিষয়া গ্রেপ্তার করে লো আনিছে, অলপতে জাতীয় পরিষদ যোগদান করেছিল। জাতীয় পরিষদের রঙিয়া সমষ্টির গুরুত্বপূর্ণ দায়িত্ব আসে আর জাতীয় পরিষদের দলের নির্বাচনী কাম কাজ চলাই আসে আর তার মাজতে আজি আরক্ষীর দল একটা গুয়াহীরপা গিয়ে রঙিয়াত উপস্থিত হয় আর ঘরের প্রায় গ্রেপ্তার করে লো আনে। ঘরের প্রায় গ্রেপ্তার করে লো আনা এই দৃশ্য মানে দেখাইছো। এনেদরে ধরে লো আছে আরক্ষীয়ে, ধরি প্রায় এক প্রকার লো আছে আর এয়া দেখবলে পাইছো সেই দৃশ্য। সেই সময় সংবাদ মাধ্যমের লোক উপস্থিত হয়েছিল গে আর এইজনেই সেইজন ব্যক্তি পুলিন লহকর। পুলিন লহকর উপসংমন্ডল বিষয়া আছে জলসিঞ্চন বিভাগত। উপসংমন্ডল বিষয়া হয়ে থাকতে সংঘটিত কেলেঙ্কারি এই সন্দর্ভত মুখ্যমন্ত্রী তদারকি কুখে একটা গোচর পঞ্জীয়ন করেছিল। ভিজিলেন্স এন্ড এন্টি করাপশন তদারকি আর দুর্নীতি নিবারক কুখে একটা গোচর পঞ্জীয়ন করেছিল আর এই গোচর ভিত্তিতে আটক করা হয়েছে বলে জানাইছে আর ঘরের প্রায় গ্রেপ্তার করেছে, আটক করেছে। আটক করে লো আনিছে গুয়াহাটিল আর গুয়াহাটিল এনেদরে লো আনা হয়েছে। অবশ্যই সংবাদ মাধ্যমের আগে প্রতিক্রিয়া প্রকাশ করেছে। এই কথা কৈছে যে রাজনৈতিক ষড়যন্ত্র আটক করা হয়েছে আর রাজনৈতিক ষড়যন্ত্র মন্ত্রী ভবেশ কলিতালয় অভিযোগের আঙুলি টুয়াইছে আর কৈছে যে এজেপির উত্থানত সংকৃত হয়ে মন্ত্রী ভবেশ কলিতায় নির্দেশ দিয়ে এনেদরে আটক করাইছে। আমি দৃশ্য দেখাইছো এইজন পুলিন লহকর, জলসিঞ্চন বিভাগের বিষয়া আছিল, জলসিঞ্চন বিভাগের উপসংমন্ডল বিষয়া আছিল আর জলসিঞ্চন বিভাগত কর্তব্যরত হয়ে থাকতে দুর্নীতি সংঘটিত হওয়ার অভিযোগ উঠেছিল। এই সন্দর্ভত একটা অভিযোগের ভিত্তিত মুখ্যমন্ত্রীর তদারকি আর দুর্নীতি নিবারক কুখে একটা গোচর পঞ্জীয়ন করেছিল। এই গোচর অনুসন্ধান চলাই আছিল। আজি আরক্ষীর দল একটা যায়, তদারকি কুখর দল একটা যায়, ঘরের প্রায় পুলিন লহকরক এনেদরেই আটক করে, আটক করে গুয়াহাটিলে লো আনা বলে জানিপরা গেছে। গুয়াহাটিত রাখব, গুয়াহাটিত জেরা চলাব আর কাইলে আদালত হাজির করার সম্ভাবনা আছে। এই দৃশ্য জাতীয় পরিষদত যোগদান করেছিল। কিছুদিনের পূর্বে জাতীয় পরিষদত যোগদান করেছিল আর রঙিয়া সমষ্টির নির্বাচনী কাম কাজ চাই আছিল আর রঙিয়া সমষ্টির এই নির্বাচনী কাম কাজ চাই আছে। কিন্তু তার স্থানীয় মন্ত্রী ভবেশ কলিতার নির্দেশক্রমে আটক করা বলে কৈছে আর রঙিয়া সমষ্টিত এজেপির উত্থানত ভীতিগ্রস্ত হয়ে এনে কার্য করা বলে অভিযোগ উপস্থাপন করেছে। আমি সেই দৃশ্য এবার দেখাইছো। কিন্তু এই গোচরটি রাজনীতির সঙ্গে জড়িত গোচর নয়, কাম করে থাকার সময় সরকারি কার্যনির্বাহ করে থাকার সময় জলসিঞ্চন বিভাগত সংঘটিত দুর্নীতির বিষয়ে যে গোচর আছে এই গোচরত আটক করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী তদারকি আর ভিজিলেন্স আর এন্টি করাপশন কোষের পর জানিপরা গেছে। ছয় জানুয়ারিত সি এম ভিজিলেন্সের পর আমার থানাতে একটা কেস দিছিলেন যে বনগাঁও দহরা এটা ইরিগেশন ডিপার্টমেন্টর স্কিম আসে। উক্ত স্কিমট কাম আসে 2008-09 টাকার পরিমাণ আসে 3,53,38,000। এই বস্তু কামটো করে 2012 সনের কামটো সম্পন্ন করেছে আর তাতে কিছু বিত্তীয় খেলিমেলি পাইছে। পরমানন্দ কলিত নামের মানুষ এজনে কাম খেলিমেলি পাই সি এম বিজিলেন্সে কমপ্লেইন দিছিল আর উক্ত কমপ্লেইনের উপর সি এম বিজিলেন্সে ইনকোয়ারি করেছে। ইনকোয়ারি করে বিত্তীয় কিছু খেলিমেলি পাইছে আর যেহেতু এমাউন্টটা কম, এমাউন্ট কম হওয়ার কারণে কেসটো আমার থানাত দিছে। ইনকোয়ারি করে পাইছে পুলিন লহকর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছিল রঙিয়া সাব ডিভিশন ইরিগেশনের 3,25,500
ষাঠি টকাৰ মিছ এপ্ৰিপেশ্যন বুলি মিছ এপ্ৰিপেশ্যন কৰিছে বুলি গভৰ্ণমেণ্ট প্ৰপাৰ্টি আমাৰ থানাত কেছ দিছে। আমি তদন্ত আৰম্ভ কৰিছিলোঁ, তদন্ত আৰম্ভ কৰি তেওঁলোকৰ ওপৰত পুলিন লোকৰ ওপৰত এভিডেন্স পোৱা হৈছে আৰু তেওঁক আজি গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু দুজন একুশ আছে। এইটো তদন্ত ক্ষেত্ৰত আমি নাম উল্লেখ কৰিব বিচৰা নাই। তেওঁলোকৰ কাৰ্য মানে ইনভেষ্টিগেশ্যন চলি আছে তেওঁলোকৰ ওপৰত, তেওঁলোকো অতি সোনকালে আমি যিহেতু ব্যৱস্থা লওঁ। তদন্তটো আমিয়ে কৰি আছোঁ, তেওঁলোকৰ লগত এতিয়া আমাৰ কোনো সম্পৰ্ক নাই। তেওঁলোকে পৰা যিখিনি মেটেৰিয়েলছ আছে আমি লৈ আছোঁ, চিজ কৰিছোঁ। এতিয়া তদন্তটো আমাৰ থানাৰ পৰা বা আমিয়ে সম্পূৰ্ণ কৰি আজি কৰ পৰা এৰেষ্ট কৰিলে আমি তেওঁক যিটো ষড়যন্ত্ৰ, ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ বুলি আছে পুলিন লহকৰ, এইটো তেখেতৰ কাৰ্যকালত তেখেতৰ কিবা ইনকোৱাৰী আছিলে, তেখেতে ইনকোৱাৰী তেতিয়া তেওঁলোকে ইনকোৱাৰী কৰিছিলে। তেওঁৰ যেতিয়া চৰকাৰীভাৱে তেওঁ যেতিয়া চাকৰিত আছিলে তেতিয়া তেওঁৰ ওপৰত বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাছিলে। আজি যেতিয়া জাতীয় পৰিষদৰ উত্থানত আজি বিজেপি চৰকাৰখনে ভীতিগ্ৰস্ত হৈছে আৰু ৰঙিয়াটো ঠিক তেনেদৰে আমাক জাতীয় পৰিষদক দমন কৰিবৰ কাৰণে আমাক যাতে মানসিকভাৱে ব্যত্যাঘাত কৰিব পাৰে তাৰ কাৰণে আজি আমাৰ তাতে যেতিয়া পুলিন লহকৰ জইন কৰিছে আৰু তেখেতৰ জনপ্ৰিয়তা যিটো মানুহৰ মাজত জনপ্ৰিয়তাত আছে ইয়াতে বিজেপি চৰকাৰ ভীতিগ্ৰস্ত হৈছে, ইয়াতে মন্ত্ৰী ভৱেশ কলিতা ভীতিগ্ৰস্ত হৈছে, যাৰ বিনিময়ত আজি চৰকাৰী ষড়যন্ত্ৰৰ বলি হিচাপে আজি তেখেতক এৰেষ্ট কৰা হৈছে। আৰু যিহেতু তেওঁৰ চাকৰিকালত কিয় কৰা হোৱা নাছিল এই যিটো তেখেতক আজি এৰেষ্ট কৰিছে, কাৰণ এইটো অপ্ৰৰোচিতভাৱে তেখেতসকলে মনে হেৰি কৰি তেওঁলোকে প্ৰৰোচনামূলকভাৱে আমাক ভীতিগ্ৰস্ত কৰিবৰ কাৰণে যিহেতু বিজেপি চৰকাৰে আমাৰ কৰ্মীৰ ওপৰত মানে আনিছে এই ধৰণৰ অভিযোগ আনি গ্ৰেপ্তাৰ কৰিছে, ইয়াৰ নিশ্চয় প্ৰতিবাদ হ'ব আৰু আমি নিশ্চয় প্ৰতিবাদ কৰিম। ইয়াৰ কিবা ষড়যন্ত্ৰ নেকি ষড়যন্ত্ৰ বুলি ভাবোঁ কি কয় ষড়যন্ত্ৰ বুলিয়ে ভাবোঁ